নমস্কার সুদীজন, বিনোদনের এই আসরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা। আজ বিশ্ব সঙ্গীত দিবস, হৃৎস্পন্দন থেকে এগিয়ে চলা সবই হয় তালে, এগিয়ে চলা থেকে বেঁচে থাকা তারই নাম সঙ্গীত। আজ এই বিশ্ব সঙ্গীত দিবসে আমরা ধন্যবাদ দিতে চাই, প্রণাম জানাতে চাই সেই সব শিল্পীদের যারা এই দেড় বছর সংকটবহুল সময় আমাদের বিনোদন অনুষ্ঠানের জন্য একটিমাত্র অনুরোধে আমাদের সঙ্গীত পরিবেশন করেছেন। আপনাদের সবার কণ্ঠে পরিবেশিত মধুময় গান আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের তৃপ্ত করেছে, আর তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আজ এই বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বিনোদনের আসরে আপনাদের সবার জন্য রয়েছে আমাদের একটি উপহার, শান্তিনিকেতন বীরভূম থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে শিল্পী নেহা কর্মকার। পড়াশুনো তার সব কিছুই বোলপুর থেকে। এবছরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এমএ পাশ করেছেন। লেখাপড়ার সাথে সাথেই ছোট থেকেই শিখেছেন রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি। কলকাতার বেঙ্গল মিউজিক কলেজ থেকে পেয়েছেন রবিপ্রভা ও রবি রত্নাকর উপাধি। প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় থেকে রবীন্দ্রসঙ্গীতে সঙ্গীত বিশারদ উপাধি পেয়েছেন। আছে আবৃত্তিতে ডিপ্লোমা আবৃত্তি ভূষণ। ছোট থেকেই শিল্পী নেহা কর্মকার বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বর্তমানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে চলেছেন, সঙ্গে একটি ছোটদের স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত। আজ আসুন এই বিনোদনের আসরে আমরা শুনি শিল্পী নেহা কর্মকারের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। নমস্কার। ছাড়া হইরা মাটির পর আমার
শেষ হলো অনুষ্ঠান বিনোদন। আজ এই বিনোদনের অনুষ্ঠানে আমরা শুনলাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে শিল্পী নেহা কর্মকারের কণ্ঠে একটি গান। আশা করি এই গানটি শুনে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে শিল্পীর কাছে সেই ভালো লাগার কথা আপনারা নিজেরাই জানিয়ে দিতে পারেন অনুষ্ঠানটির ঠিক নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে, লাইক দিয়ে এবং শেয়ার করে, যাতে আপনার অন্য বন্ধুরাও শিল্পীর এই গানটি শুনতে ও দেখতে পারেন। সুধীজন, আজ তাহলে বিনোদনের এই আসর থেকে বিদায় নিলাম। নমস্কার।